প্যারি কালই তো তুমি কয়েছিলে যদু সব দায়ভার আমার তুমি তোমার বাবা মশাইকে সব কথা বুঝিয়ে কইবে কয়েছিলে তো হ্যাঁ মা বুঝিয়ে বলবো কিন্তু এখন এসব কথা হচ্ছে কেন কিছু ঘটেছে তাহলে প্যারি আমার নাত বউ নির্বাচনের দায়টাও নিশ্চয়ই আমার উপরই আর আমি চাই এই মেয়ে আমার নাত বউ হোক ওই আমার চতুর বউ হবে আর ওকে যদু যোগ্যী করে তুলবে সরোজ কিরে সরোজ পারবি তো মা তোর মাথাটা কি একেরে খারাপ হয়ে গেছে হ্যাঁ তুমি কি এখন সকলে জীবন নিয়ে ছেলে মিলে খেলতে চাইছো আর চৌধুরী মশাই কেন এই মেয়ের সঙ্গে নিজের ব্যাটার বিয়ে দেবেন নাম জাত কুল শীল কিচ্ছু নেই কেন বিয়ে দেবেন উনি পদ্ম ওর সবচেয়ে বড় পরিচয় ও আমার চতুর পেরান রক্ষে করেছে স্বয়ং গোপীনাথ ওকে আমার কাছে পাঠিয়েছে আজ হয়তো ওর কিচ্ছুটি নেই কিন্তু একদিন যে ও এই বাড়ির নক্কি হয়ে উঠবে নে তা কি আমরা কেউ কইতে পারি আমি কি ছিল আমিও তো একটা গরিব ঘরেরই মেয়ে ছিল বড় বাড়ির আদব কায়দা রং ঢং কিছুই জানতুম নে আমি কিন্তু আমার শৌর ঠাউর আমার উপর ভরসা করে আমাকে এখানে নিয়েছিল তাও তেনার সব থেকে আদরের ব্যাটার জন্য আর তাই আমি আজ এখানে ওই মেয়েও যে একদিন আমাদের সকলের চোখের মণি হবে নি তা তো আমরা কেউ কইতে পারিনি প্যারি বাবা এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো যদুর দায়িত্ব আমি আপনাকে সঁপেছি আপনার যা ভালো লাগে সেটাই হবে